মাম্মি কেয়ারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। এছাড়াও গর্ভবতী মহিলাদের জন্য আমরা মাম্মি প্রেগন্যান্সি কেয়ার নামে নতুন একটি চ্যানেল লঞ্চ করেছি। চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে আমরা আলোচনা করব মাসিক অনিয়মিত হলেও কিভাবে ন্যাচারালি গর্ভধারণ করবেন। বিভিন্ন কারণে মাসিক অনিয়মিত হতে পারে, তবে যেসব মহিলাদের মাসিক অনিয়মিত তাদের হরমোনের টেস্ট করাটা খুব জরুরি। এমন কিছু হরমোন আছে যেমন LH হরমোন, প্রোল্যাকটিন হরমোনের ভারসাম্যহীনতা, থাইরয়েডের সমস্যা থাকলে আবার ব্লাড সুগারের মাত্রাতে কম বেশি হলেও মাসিক অনিয়মিত হতে পারে। এসবের মাত্রা নিয়ন্ত্রণে আনলে মাসিকও নিয়মিত হয়ে যাবে। যদি আপনার মাসিক এতটাই অনিয়মিত হয় যে মাসিক আনার জন্য মেডিসিন খেতে হয়, এ ধরনের পরিস্থিতিতে ন্যাচারালি ডক্টরকে না দেখিয়ে গর্ভধারণ করাটা কঠিন হয়ে পড়ে। আর যদি আপনার মাসিক এক মাস, দেড় মাস বা দুই মাস পরপর নিচে থেকেই হয়, কোনো মেডিসিন খেয়ে মাসিক আনার প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে আপনি কিভাবে ন্যাচারালি গর্ভধারণ করবেন সেই পদ্ধতিগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের এটা জানতে হবে যে ওভুলেশন কোন ধাপে হয়। মাসিক শুরুর দিন থেকে শুরু করে ওভুলেশন হওয়া পর্যন্ত যে সময়, একে বলা হয় প্রি ওভুলেটরি ফেজ। ওভুলেশনের পরে পরবর্তী মাসিক আসা পর্যন্ত যে সময়, একে বলা হয় পোস্ট ওভুলেটরি ফেজ। এই যে প্রি ওভুলেটরি ফেজ, অর্থাৎ মাসিকের দিন থেকে শুরু করে ওভুলেশন পর্যন্ত যে সময়, এই সময়টি প্রত্যেক মহিলাদের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এর মানে হলো মাসিকের পরে প্রতিটি মহিলাদের ওভুলেশনই ভিন্ন ভিন্ন সময়ে হয়। কারো মাসিকের ১২তম দিনে গিয়ে ওভুলেশন হয়, তো কারো ১৪তম দিনে, ২০তম দিনে অথবা ৩০তম দিনে গিয়ে ওভুলেশন হয়। কিন্তু ওভুলেশনের পর থেকে পরবর্তী মাসিক আসার যে সময়টুকু, যাকে পোস্ট ওভুলেটরি ফেজ বলা হচ্ছে, তা সব সময়ই ফিক্সড থাকে। এই সময়টি ১৪ দিনের হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেক মহিলাদের ক্ষেত্রেই ওভুলেশন ভিন্ন ভিন্ন সময়ে হলেও ওভুলেশনের ঠিক ১৪ দিন পরেই পরবর্তী মাসিক হয়। এই সময়টি কখনোই পরিবর্তন হয় না। যতই আপনার মাসিক অনিয়মিত হোক না কেন বা আপনার ওভুলেশন যখনই হোক না কেন, ওভুলেশন হওয়ার ঠিক ১৪ দিন পরেই আপনার মাসিক হয়ে যাবে। এবার চলুন জেনে নেওয়া যাক অনিয়মিত মাসিকের ক্ষেত্রে কিভাবে ওভুলেশন ট্র্যাক করবেন। আপনার অনিয়মিত মাসিক হলে হতে পারে আপনার ৩৫ দিন পর, ৩৭ বা ৪০ দিন পর মাসিক হচ্ছে। কারো কারো আবার ৫০ দিন বা ৬০ দিন পরে মাসিক হয়, এমনও দেখা যায়। এই ধরনের পরিস্থিতিতে গর্ভধারণ করতে চাইলে আপনার ওভুলেশনের সঠিক দিন জানাটা খুবই জরুরি। আপনার ওভুলেশনের সম্ভাব্য দিন বা ফার্টাইল পিরিয়ড বের করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে, সেটি হলো আপনার লাস্ট ৬ মাসের মাসিকের সাইকেলের হিসেব বের করবেন। অর্থাৎ লাস্ট ৬ মাসে আপনার কতদিন পরপর মাসিক হয়েছে, সেই পুরো হিসেবটি আপনি খাতায় লিখে রাখবেন। এই লাস্ট ৬ মাসের মধ্যে সবচেয়ে স্বল্প দিন পরে যে মাসিকটি হয়েছে এবং সবচেয়ে দীর্ঘদিন পরে যে মাসিকটি হয়েছে, এই দুই মাসিকের হিসেবটুকুই আপনি শুধু মনে রাখবেন। উদাহরণস্বরূপ, আপনার সবচেয়ে স্বল্প দিন পরে যে মাসিকটি হয়েছে সেটি মাত্র ৩৫ দিনের। অর্থাৎ এক মাসিক শুরুর ৩৫ দিন পরে আপনার পরের মাসিকটি হয়েছে। এটি হলো ৬ মাসের মধ্যে আপনার সবচেয়ে শর্টেস্ট বা স্বল্প দিনের মাসিক সাইকেল। আর সবচেয়ে দীর্ঘদিন পরে যে মাসিকটি হয়েছে, ধরুন সেটি ৪৫ দিনের গ্যাপে, এটি হলো সবচেয়ে লংগেস্ট বা দীর্ঘদিনের মাসিক সাইকেল। আপনি আপনার লাস্ট ৬ মাসের এই সবচেয়ে ছোট দিনের এবং সবচেয়ে দীর্ঘদিনের মাসিক সাইকেলটুকুই মনে রাখবেন। ধরুন আপনার স্বল্প দিনের মাসিক সাইকেল যদি ৩৫ দিনের হয়, তাহলে এর ঠিক ১৪ দিন আগে আপনার ওভুলেশন হয়েছে। অর্থাৎ আপনি যদি ৩৫ থেকে ১৪ বিয়োগ দেন, তাহলেই ওভুলেশনের সঠিক দিনটি পেয়ে যাবেন।
এখানে 35 থেকে 14 বিয়োগ দিলে আসে 21, অর্থাৎ ঠিক 21 দিন আগে আপনার ওভুলেশন হয়েছে। একইভাবে লম্বা মাসিক সাইকেল হিসেবে যদি 45 দিন ধরি, তাহলে 45 বিয়োগ 14 হলে আসবে 31 দিন, অর্থাৎ ঠিক 31 দিন আগে আপনার ওভুলেশন হয়েছিল। এই এক্সাম্পল অনুযায়ী আপনার ওভুলেশন 21 থেকে 31 দিনের মধ্যে যে কোনো সময়ে হতে পারে। এক্ষেত্রে আপনি মাসিকের 21তম দিন থেকে 31তম দিন পর্যন্ত একদিন পরপর মিলন করবেন। এভাবেই আপনার মোস্ট ফার্টাইল দিনগুলোর হিসেব আপনি বের করে নেবেন। সহজ করে পুরো হিসেবটি আবারও বুঝিয়ে দিচ্ছি। আপনার ওভুলেশনের দিনটি বের করার জন্য লাস্ট 6 মাসের মাসিক সাইকেলের হিসেব বের করবেন, অর্থাৎ এক মাসিক হওয়ার কতদিন পরে পরবর্তী মাসিকটি হয়েছে সেই হিসেবটি। এভাবে লাস্ট এই 6 মাসের মধ্যে সবচেয়ে কম দিনের মাসিক দৈর্ঘ্য এবং সবচেয়ে বেশি দিনের মাসিক দৈর্ঘ্যের হিসেব বের করবেন এবং তা থেকে 14 বিয়োগ দিয়ে যে ফলাফল বেরোবে সে দিনটি হচ্ছে আপনার ওভুলেশনের দিন। এক্ষেত্রে আপনি শর্টেস্ট টু লংয়েস্ট মাসিক সাইকেলের ফলাফল অনুযায়ী একদিন পরপর মিলন করবেন। যেমনটি আমরা এক্সাম্পল দেওয়ার সময় বলেছিলাম, 21 থেকে 31 দিন পর্যন্ত একদিন পরপর মিলন, ঠিক সেইভাবেই হিসেব বের করে মিলন করবেন। বিভিন্ন কাজের ব্যস্ততায় বা কর্মক্ষেত্র ভিন্ন জায়গায় হওয়ার কারণে লাগাতার মিলন করাটা বা একদিন পরপর মিলন করাটা অনেকের ক্ষেত্রেই কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে আপনাদেরকে দ্বিতীয় একটি পদ্ধতি শেয়ার করব, যাতে করে আপনার ওভুলেশনের দিনটি সহজেই শনাক্ত করতে পারেন। LH বা লিউটিনাইজিং নামক একটি হরমোন আছে যা ওভুলেশন হতে প্রভাবিত করে। এই LH হরমোনের বৃদ্ধি পাওয়াটা সংকেত দেয় যে আগামী 12 ঘন্টার ভেতরেই ওভুলেশন হয়ে যাবে। এই LH হরমোনকে ডিটেক্ট করার জন্য ওভুলেশন কিটের সাহায্য নিতে হবে। প্রেগনেন্সি শনাক্ত করার জন্য প্রেগনেন্সি কিটে যেভাবে টেস্ট করতে হয়, ওভুলেশন কিটে ওভুলেশন শনাক্ত করার জন্যও একইভাবে ইউরিন দিয়ে টেস্ট করতে হয়। তবে ওভুলেশন কিটে দুপুরের প্রস্রাবের নমুনা দিয়ে টেস্ট করতে হবে। যদি দেখেন দুটি রেখায় গাঢ় হয়ে ফুটে উঠেছে, তাহলে বুঝবেন ওই দিনই 12 ঘন্টার ভেতরেই আপনার ওভুলেশন হয়ে যাবে। এ কারণে আপনাকে ওই দিন থেকে শুরু করে পরপর দুদিন, এই মোট 3 দিন পর্যন্ত মিলন করতে হবে। এভাবে মিলন করলে আপনার খুব দ্রুতই গর্ভধারণ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে অনিয়মিত মাসিক হলে প্রথমেই হরমোনের টেস্ট করতে হবে, কারণ হরমোনের মাত্রার কম বেশির কারণেই মাসিক অনিয়মিত হতে পারে। এছাড়াও মানসিক চাপ, স্ট্রেস, কাজের চাপ এসব কারণেও মাসিক অনিয়মিত হয়ে থাকে। দ্বিতীয় অনিয়মিত মাসিক অবস্থায় গর্ভধারণ করতে চাইলে লাস্ট 6 মাসের মাসিক সাইকেলের হিসেব বের করতে হবে। এর মধ্যে সবচেয়ে ছোট মাসিক সাইকেল এবং সবচেয়ে বড় মাসিক সাইকেল থেকে 14 বিয়োগ দিয়ে যে ফলাফল বেরোবে সেই ফলাফল থেকে মিলনের একটি সময়কাল বের করতে হবে এবং একদিন পরপর মিলন করতে হবে। আর যদি কাজের ব্যস্ততায় সময় অল্প থাকে, সেক্ষেত্রে ওভুলেশন কিটের সাহায্য নিতে হবে এবং কিটে দুটি রেখা গাঢ় হয়ে ফুটে উঠলে ওই দিন থেকে শুরু করে মোট 3 দিন পর্যন্ত মিলন করতে হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।